যার যত বেশি সামর্থ্য আছে আমরা তত বেশি নিব। কোনো এখানে কতদিন যাবত কাজ করতেছেন? প্রায় এক বছর। এক বছর হয় কাজ করতেছেন, তো এখানে কি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এখানে সকল প্রকার প্রিন্ট করা হয়, আমাদের কাটিং সেকশন। আপনাদের তো এখানে অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছি, একেবারে ভরপুর প্রোডাক্ট রয়েছে। ভিউয়ার্স, আসলে আমরা চলে আসছি এই ফ্লোরের সুপারভাইজারের কাছে, বাবুল ভাই। বাবুল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি চেক দেখা দিচ্ছি। আচ্ছা, চেক দেখা দিচ্ছেন। তো আপনার এখানে মূলত কি কি কাজ হয় আমার ভিউয়ারদের উদ্দেশ্যে যদি একটু দেখাতেন। আমার এখানে টি শার্ট, ট্রাউজার, সুইমিং শর্ট। তো এখানে টি শার্ট চেক হচ্ছে? চেক হচ্ছে। আচ্ছা, চেক হচ্ছে। তারপর আমরা যদি একটু দেখাই এই পাশটাতে, তো এখানে হলো সুইং হচ্ছে আপনাদের, তাই না? আচ্ছা, আমরা যদি একটু কথা বলি, মূলত আপনার এখানে তো সব ধরনের টি শার্ট, ট্রাউজার এবং হলো শর্ট প্যান্ট এইসব আইটেমগুলি তৈরি হয়? জি। এবং আপনাদের নিজস্ব কাপড় এবং নিজস্ব? হ্যাঁ, নিজস্ব সব। আচ্ছা, তো আপনারা কি সারা দেশে সেল করেন নাকি দেশের বাইরেও সেল করেন? দেশের বাইরেও সেল করি এবং সারা দেশে করি। ওভারলক? আচ্ছা, ওভারলক। হ্যাঁ, নিজস্ব। আচ্ছা, সাইড মার্ট আছে? সাইড মার্ট আছে এটা? হুম। আচ্ছা, ওকে, আমরা আসলে এরপরে যদি একটু দেখাই, দেখেন এখানে আসলে টি শার্ট তৈরি হওয়া, ট্রাউজার তৈরি হওয়া সকল কাজগুলোই কন্টিনিউ একটার পর একটা মেশিনের মাধ্যমে চলতেছে, তাই তো? তাও যারা বেল জয়েন হচ্ছে না? ঠিক আছে, ওকে, আমরা আসলে দেখতেই পাচ্ছেন বিশাল একটি ফ্লোর, এর মধ্যে কাজ চলতেছে, ভিউয়াররা নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে মূলত আপনারা তো সব ধরনের আইটেমের অর্ডার নিয়ে থাকেন। জি, ঠিক আছে। আসলে আমাদের ভিউয়ারদের দেখানোর উদ্দেশ্য এটাই যে মূলত আসলে এই ফ্লোরটা কতটা চমৎকারভাবে মেনটেন করা হয় এবং এখানে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েই কর্মীদেরকে কাজ করাচ্ছেন। তো প্রত্যাশা করি আপনারা যারা প্রোডাক্টের অর্ডার করতে যাচ্ছেন তারা সাইমন ফ্যাশন থেকে প্রোডাক্টের অর্ডার করতে পারেন আপনাদের নিজস্ব পছন্দের ডিজাইন দিয়ে এবং হলো কালার দিয়ে। যদি কেউ চায় যে আমি নিজস্ব ফেব্রিক্স দিয়ে করব, সেটাও করা সম্ভব। কি হচ্ছে এখানে? প্যাকিং হচ্ছে, আয়রন হয়। আয়রনের পরে এখানে মূলত প্যাকিং হয়, তাই তো? আচ্ছা, তো আপনাদের তো এখানে অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছি, একেবারে ভরপুর প্রোডাক্ট রয়েছে। জি। আচ্ছা, তো এগুলো কি টি শার্ট? টি শার্ট। আচ্ছা, এগুলো কি আপনার দেশে বিক্রি হয় নাকি দেশের বাইরে? দেশের বাইরে। দেশের বাইরে যাবে, তাই তো? আচ্ছা, তো আসলে এরকম ওনাদের আরো সেকশন আছে, প্রিন্টিং এরও ব্যবস্থা আছে, তাই তো? জি। আচ্ছা, চলেন তাহলে আমরা প্রিন্টিং এ যাই। ইউনিট যেটা হচ্ছে প্রিন্ট সেকশন, এখানে সকল প্রকার প্রিন্ট করা হয়। আচ্ছা, আমরা যদি একটু দেখাই, এর মধ্যে টি শার্টে প্রিন্ট হচ্ছে, তাই তো? জি। আচ্ছা, এদিকেও প্রিন্ট হচ্ছে, হচ্ছে আপনার বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন ডিজাইন দিয়ে চাইলে প্রিন্ট করানো সম্ভব? সম্ভব। হ্যাঁ, যদি কেউ চায় আমি আমার মনের মতো ডিজাইন করব, সেক্ষেত্রেও সেটা সম্ভব? সম্ভব। অলরেডি দিয়ে আমরা এটাকে হেভি করি। আচ্ছা, মানে হলো ওই প্রিন্টটাকে আপনার হেভি করছেন, তাই তো? আচ্ছা, তার মানে হিটপ্রেস দেওয়া হলো, আয়রন হচ্ছে এবং একুরেটভাবে বসে যাচ্ছে, বসে যাচ্ছে, যেটা হলো মূলত আপনার ফ্লোরে দেখেছে কাজ সম্পূর্ণ হওয়ার পরে হিটপ্রেস করা হয়। এখানে আমাদের কাটিং সেকশন, আমরা যদি একটু দেখাই, এখানে কাটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে হলো ফেব্রিকটা কি আছে ভাইয়া? এটা টেরি, টেরি, ট্রাউজার, ট্রাউজার, ট্রাউজারের জন্য, তাই তো? আচ্ছা, ট্রাউজারের জন্য আসলে এখানে কাটিং হচ্ছে, কাটিং করতেছে। মূল কথা হচ্ছে এভাবে করে লেগুলো দিচ্ছে একটার পর একটা, তারপর একসাথে মেশিনের মাধ্যমে কাটবে, তাই তো? জি। আচ্ছা, তো এখানে আসলে বিভিন্ন রকম প্যাটার্ন দেখতে পাচ্ছি, এগুলো কি বিভিন্ন দেশের সাইজ নাকি বাংলাদেশের জন্য? বাংলাদেশের আছে, বিভিন্ন দেশের আছে। আচ্ছা, আপনার কাছ থেকে আসলে কত পিসের অর্ডার করলে, হ্যাঁ, মূলত আপনি অর্ডারটা নিবেন? যার যত পিসের সামর্থ্য আছে আমরা তত বেশি নিব। কোনো বাধ্যকতা নাই? কোনো বাধ্যকতা নাই।